তো আজকে একটি বিক্রয়, এই যে ভ্যারাইটিটা একটা কাটিং নিয়ে নিয়েছি, দেখুন কতটা লেন্দি হয়ে গেছে। তো এই কাটিংগুলোকে আমরা এইভাবে করে, যেগুলোকে বলা হয় স্টেম কাটিংয়ের থ্রু, আমরা প্রপগেশন করব। তো এইভাবে আমাদের দেখুন এই যে নোটস আছে, এই নোটসের উপরে কাটতে হবে। আবার দেখুন এই যে নোটস আছে, এই যে নোটস, এই নোটসের ঠিক নিচে, এবং এই যে একটা চোখ আমরা বলে থাকি, এর ঠিক উপর থেকে একদম সাফ একটা নাইফ নিয়ে ওইভাবে আমাদের কেটে নিতে হবে। এবং এইগুলো থেকে একটি করে আবার নতুন আমরা প্রোডাকশান করব। তো এইটাকে একটু বড় কাটছি এখন। তো এর থেকে মিনিমাম দুটো করে আমরা গাছ পাব, এবং এইটা টপ কাটিং, এইগুলো হচ্ছে বিক্রির জন্য। আবার একটা কেটে নিলাম, এবং এইখানেও আমরা সেম একই পদ্ধতি অবলম্বন করব। এইখান থেকে আবার একটা, এই যে চোখটা আছে, এই যে দেখুন এই যে চোখটা আছে, এইগুলো থেকেই কিন্তু নতুন চারাগাছের উৎপত্তি হবে। তো আবার এইখান থেকে আমরা একটা কেটে নিলাম। তো এবার এইগুলো থেকে আমাদের শিকড় বেরোবে। তো একটা পাতা আমরা এই রিমুভ করে দেবো, এবং এইটাকে ড্রাই হওয়ার জন্য মিনিমাম 4 থেকে 5 ঘন্টা আমাদের রাখতে হবে। এবং এর থেকে আমরা কাটিং নিতে পারি, কিন্তু এটা থেকে কোনো আমরা কাটিং নেব না, জাস্ট এটি এরকমই থাকবে। তো এইখানে দেখুন আমাদের কতগুলো এখানে কাটিং চলে গেছে, এবং এইগুলোকে একটু ড্রাই হওয়ার জন্য রাখতে হবে। তো এর থেকেও আমরা কাটিং নিতে পারি। তো এইখানে দেখুন, তো একটি গাছ যদি আপনাদের থাকে বাড়িতে, তার থেকে কিন্তু আমরা অনেক প্রোডাকশান এইভাবে করতে পারি। তো এইটি একটি হ্যাং হ্যাং ভ্যারাইটি। তো এই গাছটিকেও কিন্তু আমরা, ওই গাছগুলো একটু কস্টলি গাছ, হ্যাং হ্যাং দুটো হয়। তো ভ্যারাইটি, একটা রেড ভ্যারাইটি, একটা গ্রিন ভ্যারাইটি। তো এটিকে আমরা এইভাবে এখান থেকেও কাটিং করে নিচ্ছি, এবং এটিকে এইখান থেকে কাটিং করে নিচ্ছি। এবং সঙ্গে সঙ্গে আমি আপনাদের কাছে দেখাবো না যে কীভাবে, এইটাকে কিন্তু মিনিমাম 3 থেকে 4 ঘন্টা আমাদের ড্রাই করতে হবে, এবং এর নিচে যে কোনো ফাঙ্গিসাইড আমাদের লাগিয়ে দিতে হবে। এবং যে কুঁড়িটা ছিল দেখুন, ওইটা হচ্ছে এই ফুলের, এই যে অ্যাগ্লোনিমার কুঁড়ি। তো এই গাছগুলোকে আমাদের কী করতে হবে, এই কুঁড়িগুলো কেটে দিতে হবে, কেননা এই ফুলটা ফোটানোর জন্যে গাছ কিন্তু প্রচুর যে তার এনার্জি এতেই খরচা করে ফেলবে, যাতে নতুন আর শুটস বেরোবে না। যেমন এইখান থেকে আরেকটি কুঁড়ি বেরোচ্ছে, তো এইগুলোকেও কিন্তু আমরা রিমুভ করে দেবো। দেখুন অ্যাকচুয়ালি এর ফুলে কোনো মানান নেই, যা মানান হচ্ছে পাতায়। এবং ফুলটিকে আমাদের কেটে দেখো, অ্যাকচুয়ালি এর ফুল কিছুটা কচু গাছের ফুলের মতো, এবং এর ফুল থেকে বীজ থেকে বা চারা তৈরি করা খুবই টাফ ব্যাপার। তো এখানে আরেকটি ভ্যারাইটি আছে, তো এইটিকেও আপনাদের সামনে দেখাবো। এই গাছটিকেও কিন্তু আমরা কাটিং করে, এগুলো সব মাদার প্লান্ট। যতক্ষণ না আপনি এইসব গাছকে কাটিং করবেন, ততক্ষণ কিন্তু এইসব গাছ খুব একটা বুঝি হবে না। তো এইগুলো সিঙ্গেলই রাখবো, এবং এতে প্রচুর পরিমাণে সবসময় মাথায় রাখতে হবে যে কাটিং করার আগে গাছকে কিন্তু খাবার দিয়ে দিতে হবে। দেখুন কত ঝুরঝুরে মাটি, এবং ওগুলো হচ্ছে গাছের খাবার। তো এইগুলো থেকে আমরা কিন্তু আর স্টেম কাটিং করব না, জাস্ট ড্রাই করে আর কাটিং করে দেবো। আজকের মতো এখানে শেষ করছি, নমস্কার।